পুলিশের হাতে গ্রেফতারের পর হাতকড়া নিয়ে ভারতে পালিয়ে যাওয়া আসামি মাসুব ওরফে মাসুদ রানাকে অস্ত্র ও হেরোইন সহ গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার ভোর 5টায় রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চর আশারিদহ ইউনিয়নের বাড়িনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাসুদ রানার সহযোগী মোহাম্মদ ইলিয়াসকেও গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, 80 লাখ টাকা মূল্যের 800 গ্রাম হেরোইন, হারিয়ে যাওয়া হ্যান্ডকাপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে র‍্যাব। সোমবার দুপুরে র‍্যাব 5 সিপিসি চাপাইনবাবগঞ্জ ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে র‍্যাব 5-এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানান। র‍্যাব জানায়, গত 24 মে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ রানাকে আটক করে চাপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ তাকে নিয়ে দুর্গম চরণচর সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাঠি এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে স্কুল পড়ার একটি পাতখোরের মাচা থেকে কোটি টাকা মূল্যের 1 কেজি 82 গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায় মাসুদ রানা। এ ঘটনায় 6 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।